أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে বেতন নামাজে কুনুত পড়ার সময় যদি কারো মানে নিজের কিছু দোয়া থাকে যেটা হয়তো আরবিতে ব্যক্ত করতে পারেন না, সেটা বাংলাতে করা যাবে কিনা। শেখ মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল মুখতার আশ-শামকি থেকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি এর উত্তরে বলেছেন যে একজন ব্যক্তির উচিত হচ্ছে আরবি দোয়া, আরবি কোরআন এবং সহিহ হাদিসে যে সমস্ত দোয়া এসেছে সে দোয়াগুলো দ্বারাই কুনুত পড়া। বিশেষ করে কুনুতের ব্যাপারে এক্সট্রা দোয়াই আছে, আলাদাভাবে বিশেষ দোয়া আছে কুনুতের, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে স্পষ্ট সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে। আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত, তারপরে উমর ইবনে খাত্তাব থেকে মওকুফ সূত্রে একটি সহিহ দোয়া বর্ণিত হয়েছে, সেটিও পড়তে পারেন। এছাড়া যদি কেউ বাড়তি পড়তে চান যে কোনো প্রকার দোয়া কোরআন এবং সহিহ হাদিস দ্বারা, সেটি করতে পারেন। আর বিদ্যানগণ বলছেন যে যদি কোনো বাড়তি তার কোনো দোয়া থাকে সেটি সে বাংলায় প্রকাশ করতে পারে, অন্য কোনো ভাষায় সেটি বলতে পারে। তবে উত্তম হচ্ছে যে কোরআন এবং হাদিস যে যে সমস্ত দোয়া এসেছে সেগুলো দ্বারাই দোয়া করা। তবে বিশেষ প্রয়োজনে তার যদি মনের এমন হয় যেটা প্রকাশ করতে পারছে না, তাহলে তার জন্য বৈধ আছে। তবে শিখতে হবে, তাকে শিখতে থাকতে হবে আরবি দোয়াগুলো, তাকে শিখতে থাকতে হবে। আমি এর আগেও বলেছি, একই প্রশ্ন আপনি করেছিলেন সিজদার ব্যাপারে, তো আমি সেখানেও বলেছি যে একজন সত্য সাপেক্ষের বিদ্যমান বৈধ বলেছেন যে তাকে শিখতে থাকতে হবে। হ্যাঁ, তবে এমন অবস্থা হয় যে দোয়া অনেকগুলো শিখেছে, কিন্তু এমন অবস্থা হয়েছে যে সে যে দোয়াটি তার হয়তো যেগুলো মুখস্থ আছে তার মধ্যে নেই, তখন তার জন্য বিদ্যমান বৈধ বলেছেন তার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।